আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে আমাদের পাঠ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এবং চতুর্থ অধ্যায়ের আলোচনা তোমাদের পূর্বে শেষ হয়েছিল। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের শালুক সংশ্লেষণ নিয়ে কথা বলবো। তোমরা বই নিয়ে মনোযোগের সাথে আমার ক্লাসটা লক্ষ্য করো। তো প্রথমেই শালুক সংশ্লেষণ, শালুক সংশ্লেষণটা একটা প্রক্রিয়া। তো এর আগে আমরা একটু কথা বলে নিই, যেমন আমরা কাজ করি, প্রতিনিয়ত চলাফেরা করি, কাজ করি, গাড়ি চলে, বিভিন্ন জিনিস বিভিন্ন ধরনের কাজকর্ম করে, প্রত্যেকটা জিনিসেরই কাজকর্ম করার পিছনে তার কিছু শক্তির প্রয়োজন। আর এই শক্তিটা আসে খাদ্য থেকে, যেমন ধরো রেলগাড়ি, মোটরগাড়ি, মোটর সাইকেল, এগুলো চলে ডিজেল, পেট্রোল, অকটেন ইত্যাদির সাহায্যে। আমরা যেমন কাজ করি, আমাদের দেহটা, এই শরীরটা চলে খাদ্যের মাধ্যমে। আর আমাদের যে খাদ্যটা আমরা গ্রহণ করি, খাদ্যটা সরাসরি আমরা উৎপাদন করতে পারি না, আমরা এই খাদ্যটা গ্রহণ করি উদ্ভিদের উৎপাদিত খাদ্য থেকে, উদ্ভিদের কাছ থেকে আমরা এই খাদ্যটা গ্রহণ করি, যার ফলে আমরা এই খাদ্য গ্রহণ করে শক্তি পাই এবং এই শক্তির মাধ্যমে আমরা প্রতিনিয়ত কাজ করি, চলাফেরা করি, সব কিছু করতে পারি। তো উদ্ভিদ, আমরা আগে জানি উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্যই হলো উদ্ভিদ নিজের কার্য নিজে তৈরি করতে পারে বলেই উদ্ভিদ, এবং নিজের খাদ্যটা নিজে কীভাবে তৈরি করে, শালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে তার পাতার সাহায্যে সূর্যের আলো থেকে আলু সাহায্যে তার দেহের খাদ্য উৎপাদন করে, সেটাই হলো শালুক সংশ্লেষণ। এবার আমরা আসি, শালুক সংশ্লেষণটা আসলে কোথায় সংগঠিত হয়। আমরা জানি উদ্ভিদ, ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখছি একটা উদ্ভিদ যখন কোনো একটা জায়গায় অবস্থান করে, উদ্ভিদটা কোনো জায়গায় থাকে, দেখা যায় তার কাণ্ডর শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি থাকে। তো এখানে লক্ষ্য করা যায় একটা গাছে অনেকগুলো শত শত লক্ষ লক্ষ পাতা থাকে। এই পাতাগুলো কীভাবে থাকে, সব একসাথে জড়ো হয়ে থাকে না, সমস্ত পাতাগুলো থাকে এমনভাবে ছড়ানো যাতে প্রত্যেকটা পাতাতেই পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছতে পারে। পাতার মধ্যে থাকে প্লাস্টিড, এই প্লাস্টিডের জন্য উদ্ভিদের পাতায় সূর্যের আলোর সাহায্যে খাদ্য উৎপাদিত হয়। এখন উদ্ভিদের পাতাটা আমরা লক্ষ্য করছি, উদ্ভিদের পাতাটা কেমন থাকে, পাতাটা থাকে প্রসারিত, উদ্ভিদের পাতা থাকে চ্যাপ্টা এবং প্রসারিত, যাতে বেশি পরিমাণ সূর্যের আলো পাতার মধ্যে পড়তে পারে, এবং পাতা ছোট ছোট অসংখ্য ছোট ছোট আণুবীক্ষণিক ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় স্ট্রোমা বা স্ট্রোমাটা। এদের মাধ্যমে উদ্ভিদ আলো গ্রহণ করে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো এই পাতাটা চ্যাপ্টা হওয়ার কারণে বেশি পরিমাণে গ্যাসীয় পদার্থটা সংগ্রহ করতে পারতেছে, আবার ছাড়তে পারতেছে, সূর্যের আলো বেশি পরিমাণে পাইতেছে। আর পাতার বেশি পরিমাণে থাকে ক্লোরোপ্লাস্ট। আর কি হয়, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, যেটা আমরা আগে বলছি, যার জন্য পাতা বেশি পরিমাণে গ্যাসের আদান প্রদান করতে পারে। এই যে কয়েকটা কারণ বললাম, এই কয়েকটা কারণের জন্য পাতাকে বলা হয় শালুক সংশ্লেষণের প্রধান মাধ্যম। শালুক সংশ্লেষণের প্রধান মাধ্যম পাতাকে কেন বলা হয়, এই বিষয়টা আমরা বললাম। এবার আমরা আসি এই শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা আসলে কি। শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটা আগে বলা হয়েছে যে পাতায় সূর্যের আলো পৌঁছায়। তো সূর্যের আলো যখন পাতায় পৌঁছায়, পৌঁছালে বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড
वायुमंडले अवस्थित कार्बन डाइऑक्साइड पाता ग्रहण करे। मूलेर सहाज्ये उद्भिद पानी बा रस शोषण करे। ताहले एखाने कार्बन डाइऑक्साइड ग्रहण करलो वायु थेके, माटी थेके ग्रहण करलो पानी। ए कार्बन डाइऑक्साइड एवं प्राणी पानीटा आलुर उपस्थितिते, सूर्यर आलुर उपस्थितिते एवं पाताय अवस्थित क्लोरोफिलेर साहाज्ये उत्पादित करे, साहाज्ये उत्पादन करे ग्लुकोज, उत्पादन करे अक्सिजेन एवं पानी। ए प्रक्रियाटाई होच्छे सालोक संश्लेषण। ताहले सालोक संश्लेषण प्रक्रियार समीकरणटा एरकम, कार्बन डाइऑक्साइड प्लस पानी आलू एवं क्लोरोफिलेर उपस्थितिते उत्पन्न हय ग्लुकोज, अक्सिजेन एवं पानी। एई हलो सालोक संश्लेषण प्रक्रियार समीकरणटा। एई सालोक संश्लेषण प्रक्रियाय जे ग्लुकोजटा उत्पन्न हय, एई ग्लुकोजटा उद्भिद देहे थाके। सालोक संश्लेषण प्रक्रियाय जे परिमाण अक्सिजेन उद्भिदे उत्पन्न हय ता पातार माध्यमे बेर हुए परिवेशे छड़ाया पड़े आर थाके पानी। एखन सालोक संश्लेषण प्रक्रियाय आमी बोल्लाम, समीकरणटा देखालाम, अक्सिजेन उत्पन्न हय। तो सालोक संश्लेषण प्रक्रिया अक्सिजेन जे उत्पन्न हय एटा आमरा एकटु प्रमाण करले आमादेर बुझते सुविधा हबे बा मने थाकबे। प्रमाणटा किभाबे हबे, এই প্রমাণটার জন্য আমার কিছু কিছু যন্ত্রের প্রয়োজন। যেমন একটা উদ্ভিদ লাগবে, যেমন হাইড্রিলা উদ্ভিদ, উদ্ভিদটা লাগবে তাজা। তারপরে লাগবে একটা বিকার, তারপরে লাগবে একটা ফানেল, তারপরে লাগবে টেস্ট টিউব, লাগবে একটা বিকার, আর কি লাগবে, আর প্রয়োজন হবে আমার পানি। এই উপাদানগুলো আমরা আগে সংগ্রহ করে পরীক্ষাটা কিভাবে শুরু করব, পরীক্ষাটা শুরু করব। প্রথমে আমরা একটা বিকার নেব। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিকার, কাচের একটা বিকার নেব, এটা হচ্ছে বিকার। এই বিকারে কিছু, বিকারটার তিন ভাগের দুই ভাগ পরিমাণ পানি নেব। তিন ভাগের দুই ভাগ পরিমাণ ধরলাম, এই পরিমাণ পানি নিলাম। পানি নেওয়ার পর এই বিকারের মধ্যে কিছু হাইড্রিলা উদ্ভিদ নেব। এই যে হাইড্রিলা উদ্ভিদ, এই উদ্ভিদগুলোর নাম হচ্ছে হাইড্রিলা উদ্ভিদ। হাইড্রিলা উদ্ভিদ নেব। হাইড্রিলা উদ্ভিদ নেওয়ার পর একটা ফানেলের সাহায্যে আমরা হাইড্রিলা উদ্ভিদকে ঢেকে দেব। এমনভাবে ঢেকে দেব যে উদ্ভিদের কাণ্ডগুলো যেন আমার ফানেলের দিকে থাকে, কাণ্ডগুলো যেন ফানেলের দিকে থাকে। এবার বিকারটিতে আমি আরও কিছু পরিমাণ পানি দেব। কি পরিমাণ পানি দেব, এমন পরিমাণ পানি দেব যাতে আমার ফানেলের শেষ প্রান্তটা যতটুকু উপরে আসে তার চাইতে একটু উপরে পানির অবস্থানটা হয়। তাহলে হাইড্রিলা উদ্ভিদটাকে ফানেল দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার আমরা একটা টেস্ট টিউব নেব, কাচের একটা টেস্ট টিউব নেব। টেস্ট টিউবটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করে নেব। সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে টেস্ট টিউবের মুখে ধরব। ধরে টেস্ট টিউবটাকে উল্টিয়ে এনে উল্টাভাবে ফানেলের উপর এমনভাবে রাখব এবং হাতটা সরাব যাতে করে টেস্ট টিউবের ভিতরের পানিটা, সমস্ত টেস্ট টিউবের ভিতরের পানিটুকু কোনোটাই বের হয়ে না যায়। এবার আমি এভাবে বসালাম, এটা কি বসালাম, এটার নাম হলো টেস্ট টিউব। এটার ভিতরে কি আছে, পানি আছে। এবার আমরা এই পুরা এই সবটুকু
এটাকে আমরা এখন পরীক্ষার উপাদান বলবো, এই সবটুকু অর্থাৎ বিকার টাকা ধরে আমরা রোদে নিয়ে যাব, বেশ কয়েক ঘন্টা বেশ সময় রেখে দেব। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর থেকে লক্ষ্য করা যাবে যে বিকারের যে ফানেল আছে, এই ফানেলের এই অংশ দিয়ে এরকম বুদবুদ উপরের দিকে উঠতেছে। আর বুদবুদ উপরের দিকে উঠতেছে, যখন বুদবুদ উপরের দিকে উঠবে তখন এই টেস্ট টিউবের পানিটুকু বেরিয়ে আসবে। যে পরিমাণ বুদবুদ এই টেস্ট টিউবে ঢুকবে সেই পরিমাণ ফাঁকা হবে। অর্থাৎ কিছু সময় দেওয়ার পর দেখা যাবে আস্তে আস্তে এই টেস্ট টিউবের সম্পূর্ণ পানিটুকু চলে যাবে, টেস্ট টিউবে কোনো পানি থাকবে না, কারণ এই টেস্ট টিউবের সম্পূর্ণ অংশটা গ্যাস দ্বারা পূর্ণ হয়ে যাবে। এবার আমরা টেস্ট টিউবটা নিয়ে আসবো, টেস্ট টিউবটা সরায় নিয়ে এসে সদ্য অর্থাৎ একটা দিয়াশলায় কাঠি জ্বালালাম, জ্বালানোর সাথে সাথে ফু দিয়ে নেবে এই টেস্ট টিউবটার মুখের মধ্যে আমরা ধরব। ধরলে কি হবে দেখা যাবে, যে প্রায় নিবন্ত এই দিয়াশলাইটা ধপ করে জ্বলে উঠেছে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই ফানেলটার টেস্ট টিউবটার ভিতরে যে ফাঁকা জায়গাটুকু যে গ্যাস দ্বারা পূর্ণ আছে, এই গ্যাসটুকু আসলে অক্সিজেন গ্যাস, এই গ্যাসটুকু আসলে অক্সিজেন গ্যাস। যাই হোক, অক্সিজেন গ্যাস এই কারণে আমরা আগে অক্সিজেন গ্যাসের ধর্ম একটা জানি যে সে কী করে অন্য বস্তুকে জ্বলতে সাহায্য করে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম শ্বসন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই যে অক্সিজেন নির্গমন হলো তা আমরা পরীক্ষার মাধ্যমে দেখাতে পারলাম, নিশ্চয়ই সবারই মনে থাকবে। এবং এটা এই কাজটা তোমরা যদি করো, নিজেরাও করতে পারো, করলে আনন্দও পাবে, এক্ষেত্রে থেকে বাস্তবে একটা শিক্ষা হয়ে যাবে। যেহেতু এখন আমাদের অনলাইন ক্লাস, যার জন্য আমরা বাস্তবে তোমাদেরকে মাঠে নিয়ে বা এই কাজ ক্লাসে এবং মাঠে নিয়ে এই কাজটা করাতে পারলাম না, তোমরা ইচ্ছা করলে নিজেরা এই কাজটা করে নিতে পারো এবং এতে আনন্দও পাবে, বিষয়টা ভালোভাবে শিখতে পারবে। তা এখন গেল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে অক্সিজেন নির্গত হয় তার পরীক্ষাটা আমরা দেখলাম। এখন জীবজগতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার তাৎপর্য কি আছে কি নাই এটা একটু আমরা দেখব। এক নম্বরই হলো খাদ্য উৎপাদন। উদ্ভিদ যদি খাদ্য উৎপাদন না করতো তাহলে এই পৃথিবীর কোনো প্রাণী বাঁচতো না। আর উদ্ভিদ খাদ্যটা উৎপাদন করে কিসের সাহায্যে? আলোর সাহায্যে। আর আলোটা কোথা থেকে পাওয়া হয়? সূর্য থেকে। এজন্য বলা হয় পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। তো এখন আমরা কী পাইতেছি? সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে, দুটার মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। তো কী কী আমরা পাই? একটা খাদ্য উৎপাদনের মধ্যে জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপাদিত হয়। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কার্য চাঞ্চল্যের মূলে আছে খাদ্য, কার্য চাঞ্চল্যের মূলে আছে খাদ্য। এই কথাটা একটু যদি আমরা বলি, আমরা যদি একদিন নির্দিষ্ট সময় অর্থাৎ প্রতিদিন তিনবেলা খাবার খাই, সকালে নাস্তা যদি কেউ না খায়, দুপুরে যদি কেউ না খায়, তাহলে বিকেলবেলা তাকে দেখা যাবে যে সে অনেকটা চুপসে গেছে, তার কাজে মন নাই, চলাফেরায় কেমন জানি একটু ঝিমিয়ে আছে। এতে কী বোঝা গেল? এই খাদ্যের অভাবে তার শরীরটা দুর্বল হয়ে গেছে। তা এই যে খাদ্যের অভাবে কী হয়, তাহলে কর্মচাঞ্চল্য, খাদ্যটা পেলে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়, আর খাদ্যের অভাব হলে শরীরের মধ্যে শিথিলতা বা এরকম একটা অবস্থার পরিবর্তন দেখা যায়। খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক, শ্বসনের ফলে শক্তি নির্গত হয়, আর যে শক্তি তাপ সরবরাহ কি শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ এবং প্রাণী একান্তভাবে নির্ভরশীল। তার মানে উদ্ভিদ এবং প্রাণী একান্তভাবে নির্ভরশীল, এই জন্য, কারণ হলো যদি এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্য
নষ্ট হয়ে যায় তাহলেই কোনো এই প্রাণীর পৃথিবী থেকে যেটাকে বলে অনুপস্থিতি সৃষ্টি হবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তা পরিবেশে এই যে গ্যাসের বিনিময়টা হয় আমরা বলছিলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাহলে আমরা এখন একটু দেখি পরিবেশে গ্যাসের বিনিময়টা। এই প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদ আছে, পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদ আছে বলেই এই উদ্ভিদ আমাদের ব্যবহৃত অর্থাৎ আমাদের উচ্ছিষ্ট যে কার্বন ডাইঅক্সাইড এটা উদ্ভিদ গ্রহণ করতেছে, করে পরিবেশটাকে শোধন করে নিচ্ছে। সেই সাথে এই উদ্ভিদগুলো আমাদের বাঁচার জন্য যে অক্সিজেনটা প্রয়োজন সেই অক্সিজেনটা উদ্ভিদ বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে আর সেটা নিয়ে আমরা সুস্থ আছি। কোথাও কখনো কোনো পরিস্থিতিতে যদি এরকম একটা অবস্থা সৃষ্টি হয় দেখা যায় যেখানে অক্সিজেনের অভাব ঘটে, তখনই বোঝা যায় যে একটা জীবের জীবন বাঁচাতে কত কষ্ট হয়। যাই হোক, আমরা এই জন্য কী করবো, প্রকৃতিতে আমার বাড়ির আশেপাশে আমার যে ফাঁকা জায়গা আছে যেখানে আছে সেখানে আমরা পর্যাপ্ত গাছ লাগাব। পর্যাপ্ত গাছ লাগালে কী হবে, অর্থনৈতিক দিক আমরা লাভবান হব, ফল ফুল পাবো, তারপরে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের জীবনটা সুস্থভাবে বাঁচার জন্য এটা প্রয়োজন। আরেকটা কথা হচ্ছে যে আমরা কখনোই অপ্রয়োজনীয় কোনো গাছ ধ্বংস করব না, গাছপালাকে কষ্ট দিব না, ডালপালা ভাঙব না। আমি আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো, সবাই আমার কথার সাথে একমত পোষণ করে বিষয়টা বুঝতে পারছো এবং একমত পোষণ করে এটাই বলছি যে পরিবেশটাকে বাঁচাও, বাঁচানোর জন্য আমাদেরকে বাঁচার জন্য পর্যাপ্ত গাছ লাগাও এবং পরিবেশটাকে সুন্দর করো, সবুজ করো। পরিশেষে আমার ক্লাস এখানেই শেষ। পরিশেষে একটা কথা বললেই নয় সেটা হলো বর্তমানে সামাজিক অবস্থান যেরকম, এই অবস্থায় বিভিন্ন ধরনের বিশেষ করে মাঝ বয়সের বা আরও কম বয়সের ছেলেমেয়েরা দেখা যায় বিভিন্নভাবে মাদকাসক্ত হয়। এটা আসলে তোমাদের চলাফেরার মাধ্যমে বিষয়টা ঘটে যায়। তোমরা বয়স কম, এখন তোমরা অনেক কিছুই বুঝবে না, তবুও একটা জিনিস আমরা বলে রাখি যে তোমরা অবশ্যই এমন ছেলেদের সাথে কখনো মিশবে না যে ছেলেমেয়েরা অস্বাভাবিক আচরণ করে, মাদকাসক্ত, তার আচার আচরণ, তার চেহারার বৈশিষ্ট্য দেখতে একটু ব্যতিক্রম মনে হয়, এদের সাথে কখনোই চলবে না। তোমরা খুব সাবধান থাকবে, এগুলা যাতে তোমাদেরকে কখনোই স্পর্শ করতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে সবাই এই জীবনটাকে সুন্দরভাবে গঠন করবে আর আমাদের সাথে ক্লাসের সাথে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সবাই সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।